কোনো কারণবশত আপনার ফেসবুক আইডিটি ডিসেবল বা অ্যাকাউন্ট লক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের সামনে এরকমভাবে একটা অপশন চলে আসে আপলোড ইউর আইডি এবং এখানে আপনার যদি নিজস্ব কোনো আইডি না থাকে অর্থাৎ পাসপোর্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বা এনআইডি কার্ড অথবা ভোটার কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার আইডি ছাড়া কিভাবে আপনার ফেসবুকটিকে আবার ফিরিয়ে নিয়ে আসবেন বা আপনার ডিসেবল হওয়া আইডিটি বা লক হওয়া আইডিটি কীভাবে ঠিক করবেন আজকের এই ভিডিওতে আমি বলবো তবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন এই ধরনের নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করার জন্য টিপস এবং অ্যাপ সম্পর্কে জানার জন্য আর আপনি যদি আমাদের টিমের মারফত আপনার আইডিটি ঠিক করতে চান তাহলে কীভাবে আপনি আমাদের সঙ্গে করবেন আমরা আপনাকে ভিডিওতে বলে দিব আপনি যদি সেইভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার আইডিটি ঠিক করে নিতে পারবেন আমরা এর জন্য যথেষ্ট চেষ্টা করব তো চলুন শুরু করা যায় প্রথমে বলি এই সমস্যাটা হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি ফেসবুকে যখন কোনো মিসইউজ করেন বা আপনার ফেসবুকটা ঠিকঠাকভাবে যদি আপনি কাজে না লাগান উল্টোপাল্টা কাজ করেন তাহলে কিন্তু এক্ষেত্রে ফেসবুক থেকে আপনার আইডি জানতে চাওয়া হয় কেননা আপনি সঠিক ব্যক্তি কিনা এবার এরপর আপনার আরও বেশি ভুল কাজ যেটা করেন সেটা হচ্ছে আপনাদের নিজস্ব আইডি যদি না থাকে তাহলে আপনারা কোনো ফেক আইডি বানিয়ে অথবা হচ্ছে অন্যের আইডি আপলোড করে দেন তাতে কিন্তু আপনার ফেসবুকটা আরও খারাপ হয়ে যায় এবং এখান থেকে কিন্তু আপনার ফেসবুক লগ ইন হওয়ার চান্স কিন্তু বা আপনার ফেসবুকটি ফিরে পাওয়ার চান্স কিন্তু অনেক ক্ষেত্রে আরও আরও অনেক কমে যায় কেননা ফেসবুক টিম কিন্তু আপনার থেকে অনেক বেশি অ্যাডভান্স কারণ আপনি যদি কোনো রকম ফেক আইডি আপলোড করেন সেটা কিন্তু ফেসবুক টিম বুঝে যাবে বা ফেসবুক বুঝে যাবে তো এক্ষেত্রে আপনার এই ভুলটি করবেন না ফেক আইডি অথবা অন্যের আইডি আপলোড করবেন না এর জন্য নির্দিষ্ট বয়স আছে আপনার যদি এনআইডি কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স না থাকে বা আপনার বয়স যদি সেই জায়গায় না যায় সেটাও ঠিক করার জন্য কিন্তু ফেসবুক নিজস্ব কিছু গাইডলাইন আছে যে গাইডলাইন অবলম্বন করে আপনি যদি সঠিকভাবে চলেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো এবার আইডি আপলোডের বিষয়টা আপনারা যেভাবে এখানে প্রসেসটা কমপ্লিট করেন সেটা হচ্ছে আপনাদের ফোনে আগে থেকে যে ব্রাউজার ইনস্টল করা থাকে সেই ব্রাউজারের মাধ্যমে অথবা আপনার ফেসবুক অ্যাপস বা ফেসবুক লাইট অ্যাপসের মাধ্যমে তবে আমি যেটা বলবো আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটা নতুন ব্রাউজার ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন যে ব্রাউজারটি আগে থেকে আপনার ফোনে ইনস্টল করা নেই এটা আপনি ইনস্টল করে নিলেন ইনস্টল করে নেওয়ার পর আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনার ক্লিক করতে হবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে একটা পেজ খুলে যাবে লেখা থাকবে এখানে মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবেলড তো এরকমভাবে লেখা থাকবে তো এক্ষেত্রে আপনাকে কিছু ফর্ম ফিল করতে হবে যেমন এখানে আপনার ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিতে হবে আপনার ফুল নেম যেটা আছে সেটা দিতে হবে এবং ইউস আইডি এখানে আপনার একটা আইডি আপলোড করতে হবে এবার আপনার তো নিজস্ব কোনো আইডি নেই যেমন ভোটার কার্ড আধার কার্ড বা হচ্ছে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নেই তাহলে সেক্ষেত্রে এখানে কি আইডি আপলোড করবেন সেটাই হচ্ছে বিষয় এখানে যে আইডিটা সেটা কিন্তু আপনি ফেক আইডি দিবেন না এখানে আপনার নিজস্ব একটা আইডি দিতে হবে এবার আপনার বয়সের উপর ডিপেন্ড করে আপনার ফেসবুক সমস্যার উপর ডিপেন্ড করে আপনার এখানে একটা আইডি দিতে হবে তবে আপনি যদি আমাদের টিমের মারফত এটা ঠিক করতে চান তার জন্য আমাদের কমেন্ট বক্সে পিন করা আছে আমাদের ডিটেলস বা কন্ট্যাক্ট ডিটেলস সেখান থেকে কিন্তু আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার ফেসবুক আইডিটি আপনি আবার ঠিক করে নিতে পারেন তো মূলত আপনাদের এটাই ম্যাজ দেওয়া ছিল যে আপনারা ফেসবুকে কোনো মিস ইউজ করবেন না বা কোনো রকম ফেক আইডি আপলোড করবেন না তাহলে কিন্তু আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন বা চিরতরে আপনার ফেসবুক বন্ধ হতে পারে আপনার যদি নিজস্ব আইডি না থাকে যেসব আইডি বলছি আমি যেমন এনআইডি কার্ড ভোটার কার্ড আধার কার্ড বা হচ্ছে পাসপোর্ট তাহলে কিন্তু অন্য আইডি দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা যায় তবে সেটা লিগেল আইডি হতে হবে এবং লিগেল প্রসেস হতে হবে ধন্যবাদ